মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর দুইটায় জুমার নামাজ শেষে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন চরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা জাকির আহমেদ এবং মাওলানা আব্দুল কুদ্দুস। এদিকে কলাপাড়া সহ জেলার সাত উপজেলা শহরেও পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।